বাংলাদেশ এটি 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা লাভ করে। 1977 সালে মেজর জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের সরকারি নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের জনসংখ্যা 16,51,00,000। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা গণতন্ত্র, প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি। এছাড়াও এখানে 38টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। মোট জনসংখ্যার 86% লোক মুসলিম, 13% হিন্দু এবং 1% অন্যান্য ধর্মের লোক এখানে বাস করে। বাংলাদেশে 1990 সাল থেকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়েছে। 5 বছর বয়স থেকে সকল শিশুর বিদ্যালয়ে যাওয়া বাধ্যতামূলক। এখানে শিশুদের শিক্ষার জন্য 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া রয়েছে কিন্ডারগার্ডেন, মাদ্রাসা, পর্যাপ্ত পরিমাণে রয়েছে মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ। বাংলাদেশের মানুষের প্রধান পেশা কৃষি, মৎস্য শিকার, কলকারখানা শ্রমিক, প্রবাসী শ্রমিক, বিভিন্ন ধরনের ব্যবসার সাথে এদেশের মানুষ জড়িত রয়েছে। ধান, পাট, চা, তামাক, বিভিন্ন ধরনের মশলা এবং শাকসবজি এখানে উৎপাদিত হয়। ঢাকা বাংলাদেশের রাজধানী এবং প্রধান শহর। বাংলাদেশের রপ্তানি আয় তৈরি পোশাক, দক্ষ শ্রমিক, ঔষধ, চা প্রভৃতি। বর্তমানে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত মানের। পাহাড়, নদী, বন সবই রয়েছে এখানে। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম। বাংলাদেশ ষড় ঋতুর দেশ। এখানে 6টি ঋতু বিদ্যমান, যা পৃথিবীর খুব কম দেশে দেখতে পাওয়া যায়। বাংলাদেশের মানুষ খুবই সংস্কৃতি মনা। পাহাড়, লেক, নদী এদেশকে রূপের রানী করে তুলেছে। তাই তো কবি বলেছেন, আবার আসিব ফিরে দান শিরিটির তীরে এই বাংলায়। এখানে রয়েছে অসংখ্য পর্যটন ও বিনোদন কেন্দ্র। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ আকর্ষণীয় স্থান রয়েছে। সুন্দরবন, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট অত্যন্ত চিত্তাকর্ষীয় এলাকা। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার ও হরিণ বাস করে। দেশীয় এবং বিভিন্ন ধরনের বিদেশি পর্যটক প্রায়ই এখানে দেখতে আসে। বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের সুন্দরবন ও কক্সবাজারের নাম রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।